মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সব ধরনের চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রক্রিয়া শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজধানীর সিডা মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, পুলিশের চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, অন্যান্য চাকরির ক্ষেত্রেও তা বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও ডোপ টেস্টের আওতায় আনার প্রক্রিয়া শুরুর চিন্তা করছে সরকার। মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সবাই এগিয়ে না আসলে সফলতা আসবে না। আলোচনায় মাদক নির্মূলে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা। আমাদের পুলিশ, আমাদের বিজিবি, যেই সব জায়গায় আমরা রোগ টেস্টের প্রচলন রয়েছে, আমরা সর্বস্তরে যেন রোগ টেস্ট চলে আমরা সেই ব্যবস্থা আমরা এটাও চিন্তা করছি যে মাঝে মাঝে এই ভার্সিটির ছেলেরা এডিক্টেড হচ্ছে কিনা সেগুলো যে টেস্ট করার প্রয়োজন থাকলে সেগুলো আমরা যে টেস্ট করার রিকোয়েস্ট করব।